কি অবস্থা সবার? আজকে আমি মোটামুটি আপনাদের একটা ভালো একটা আইডিয়া দিতে যাচ্ছি। সেটা হচ্ছে, আমি গত পর্বের ক্লাসে আমি বলেছিলাম যে আপনারা 2 থেকে 3 হাজার টাকা ইনভেস্ট করে কীভাবে মাসে 20 থেকে 25 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন, এরকম একটা আইডিয়া আমি আপনাদের সামনে শেয়ার করব। তো এখানে চাইলে যে কেউ ফ্রিতেও এই কাজগুলো করতে পারে। এখানে আমি তিনটা সিস্টেম রাখছি, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে মোটামুটি 2 থেকে 3 হাজার, আর একটা হচ্ছে 20 থেকে 30 হাজার টাকার বিজনেস। এখানে আমি টোটাল আপনাদের সাথে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। এটা আমি আপনাদেরকে সম্পূর্ণ কিছু বুঝিয়ে দেব। আমরা যারা ফ্রিল্যান্সার আছি বা ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, এরকম অনেক মার্কেট প্লেস আছে যেখানে আমরা কাজ করে থাকি, বিভিন্ন কিছু শিখে আমরা কিন্তু কাজ করি, যে আমাদের জন্য ক্লায়েন্টেরা বাইরে থেকে আসে এবং আমাদের কিন্তু অর্ডার করে বা আমাদের সাথে কথা বলে আমাদেরকে ভাড়া করে, আমরা যেটা হায়ার বলে থাকি সেটা করে। তো সেক্ষেত্রে আমাদের স্যালারিটা অনেক হাই হয়ে থাকে, আমরা যদি বাইরে কাজগুলো করি সেক্ষেত্রে স্যালারি হাই থাকে। কিন্তু ওই ক্ষেত্রে আপনার কম্পিটিশন থাকে অনেক, দেন হচ্ছে আপনার মার্কেটে প্রচুর এক্সপিরিয়েন্স লাগে, দেন ওইখানে কিছুটা একটু এখন প্রতিযোগিতামূলক হয়ে গেছে কাজটা, সবাই এখন ওই মার্কেট প্লেসে টিকতে পারবে না। ওইখানে ধৈর্য এবং কাজের কোয়ালিটি এগুলো এ টু জেড অনেক কিছু বিষয় থাকে যেগুলো না জানলে আপনি মার্কেট প্লেসে উঠতে পারবেন না। কিন্তু আমরা যে কাজটা করি না সেটা হচ্ছে কি, আমরা চাইলে কিন্তু আমাদের যে বাংলাদেশের মার্কেটটা আছে, যেটা আমরা লোকাল বিজনেস বলে থাকি, লোকাল বিজনেসটা কিন্তু আমরা কখনোই করি না। লোকাল বিজনেসে যে প্রচুর পরিমাণ ইনকাম করা পসিবল সেটা অনেকেই আছে জানেই না। আবার অনেকেই, অনেক ফ্রিল্যান্সার আছে যারা এটা নিয়ে অলরেডি শুরু করে দিছে, তারা মোটামুটি ভালো টাকা আর্ন করতেছে। আশা করি বিষয়টা বুঝতে পারবেন। তো আমরা ধরেন একটা ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন যদি সার্ভিস লঞ্চ করি, যদি ফাইবারে করি, সেক্ষেত্রে আমাদের ঘন্টা বা একটা অ্যাড ক্যাম্পেইন চালু করার ক্ষেত্রে আমাদেরকে দেয় মোটামুটি সর্বনিম্ন দিলেও $20 দেয় একটা অ্যাডস সেট আপ করার জন্য। যদি যারা একদম বেসিক লেভেলের আছে তারা কিন্তু চাইলেও কিন্তু আপনারা লোকাল মার্কেটে ফিলেজে আপনি একটা অ্যাড রান করে দিয়ে কিন্তু $20 কামাইতে পারবেন না, $200 আর্ন করতে পারবেন না। তো আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে বিজনেস দাঁড় করাতে হলে অবশ্যই আপনার কাজগুলো প্রপার শিখতে হবে। মানে লোকাল মার্কেটিংয়ে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন। আপনি গ্রাফিক ডিজাইনার, ফাইন, আপনি গ্রাফিক ডিজাইনের সার্ভিস দেন, বিভিন্ন ব্যানার, বিভিন্ন ফাইবারের গিগ, পোস্টার, তারপরে আপনার বিভিন্ন ফেসবুক পোস্ট, পোস্ট ডিজাইন, অ্যাড ক্যাম্পেইনের পোস্ট ডিজাইন, এরকম অনেক ডিজাইন আছে যেগুলো মানুষের লাগে, কভার ফটো, ইউটিউবের থাম্বনেল, মানে এ টু জেড অনেক কিছু লাগে গ্রাফিক ডিজাইনার। কেউ যদি চায়, গ্রাফিক ডিজাইন যদি আপনি প্রপারলি পারেন, আপনি কিন্তু খুব সহজেই ফাইবার মার্কেট প্লেসের পাশাপাশি আপনি কিন্তু লোকাল মার্কেটেও একটা বিজনেস দাঁড় করতে পারেন। লোকাল মার্কেটিংয়ের থেকে কিন্তু আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারেন। কীভাবে সেটা? আপনি একটা পেজের মাধ্যমে মাসে 20-30 হাজার টাকা ইনকাম করা আপনার জন্য কোনো ব্যাপার হবে না। তো আপনাকে কী করতে হবে? আপনি যদি চান যে আমি ফ্রিতে করব, এটা যে শুধু গ্রাফিক ডিজাইনের জন্য তা না, এটা আমি শুধু একটা স্কিল বলতেছি, আপনার স্কিল আপনি এখানে কাজে লাগাইতে পারেন। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট পারেন, ফাইন, আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন। আপনি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চান, গ্রাফিক ডিজাইন নিয়ে করতে চান, মানে করতে পারেন। যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে করতে চান, ডিজিটাল মার্কেটিং, যদি সোশ্যাল মিডিয়া নিয়ে করতে চান, সোশ্যাল মিডিয়া, যদি মনে করেন যে আপনি অ্যাড ক্যাম্পেইন সার্ভিস নিয়ে করবেন, করতে পারেন। যদি কোন সার্চ ইঞ্জিন মার্কেটিং নিয়ে, মানে যেটা আমরা গুগল অ্যাড বলি বা ইউটিউব অ্যাড বলি, সেটা নিয়ে করবেন, করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি যে কোনো একটা বা দুইটা ক্যাটাগরি আপনি ইউটিউব থেকে ফ্রিতে শিখতে পারবেন। আমাদের এখানে যদি যান, আপনি দেখবেন যে বাংলাদেশে প্রচুর ফেসবুক পেজ লাইক অ্যাড ক্যাম্পেইনের প্রচুর সার্ভিস সেল হয় লোকাল মার্কেটে। আপনি যদি একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন চালু করে দেন, $5 যদি একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন চালু করেন, তারপরে আপনার 200 টাকা ইনকাম থাকে, 200 থেকে 300 টাকা ইনকাম থাকে। তো আমরা এটা করি না, আমরা কি লোকাল মার্কেটিং নিয়ে আপনার এইভাবে স্বরূপ না, এইভাবে ছড়ান, আপনার বিজনেসটাকে ছড়ান। আজকে 10,000 ফলোয়ার আছে আপনার, এখানে 10 জন ক্লায়েন্ট আছে, সামনে 20,000 ফলোয়ার হবে আপনার, 60 জন ক্লায়েন্ট। আপনি প্রতিদিন যদি 1 টাকার ক্লায়েন্টের কাছ থেকে 100 টাকা করে নেন, 60টা ক্লায়েন্ট হলে আপনি এমনিতেই দেখেন কত টাকা ইনকাম করতে পারতেছেন। তো আসল কথা হচ্ছে আপনাকে ছড়াইতে হবে বিজনেসটা। তো কীভাবে কী করবেন? প্রথমে আপনাকে এই কাজগুলো প্রপারলি শিখতে হবে। ধরেন এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, যেমন এখানে দেখেন 100 টাকায় 1,000 ফলোয়ার কীভাবে নেবেন,
তারপরে ধরেন আপনি উপরের দিকে গেলে দেখবেন যে গুগল অ্যাড কীভাবে চালায়, মানে ইউটিউব ভিডিও বুস্ট, মানে 100 টাকায় 1000 ভিউ কীভাবে নেবেন, এরকম এই যেখানে আমার দুইটা ভিডিও, এই দুইটা শিখেও কিন্তু আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন লোকাল মার্কেটে। কীভাবে, আপনাকে যদি বলি প্রথমে আপনাকে কাজ করতে হবে একটা ফেসবুক পেজ তৈরি করতে হবে। এখানে আমি বলছি যে তিনটা অপশন থাকবে, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে 2-3 হাজার, আর একটা হচ্ছে 20,000 টাকা মিনিমাম বাজেট। তো আপনি যদি ফ্রিতে করতে চান তাহলে আপনাকে একটা ফেসবুক পেজ করতে হবে। ফেসবুক পেজ করার পরে আপনাকে প্রতিদিন ওইখানে কী করতে হবে, পোস্ট করতে হবে যে আপনি কাজগুলো পারেন, এবং এই পোস্টগুলোকে নিয়ে আপনার বিভিন্ন গ্রুপ থাকবে ফেসবুকের, আপনি বিভিন্ন গ্রুপ পাবেন যেখানে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের সার্ভিস এর জন্য অনেক মানুষ পোস্ট করে। অবশ্য আপনি বাই সেল গ্রুপ আছে, এরকম অনেক বাংলাদেশি গ্রুপ আছে যেগুলো গ্রুপে আপনার এই পোস্টটা শেয়ার করবেন, ওইগুলো গ্রুপে শেয়ার করলে যেটা হবে আপনার সামনে বা আপনার যে লোকজন আছে বা যাদের এই সার্ভিসটা দরকার তারা কিন্তু ওইখান থেকে আপনার কাছে চলে আসবে। এইভাবে কিন্তু আপনি আস্তে আস্তে একটা দুইটা ক্লায়েন্ট হইতে হইতে রেফার ক্লায়েন্ট কিন্তু অনেক পেয়ে যাবেন, যে আপনার ভালো লাগছে, আপনার বন্ধু এই কাজটা করতেছে, বা আপনার নিজের প্রোফাইলে একটা শেয়ার করে রাখলেন যে আমি ফেসবুক সার্ভিস দিয়ে থাকি কম টাকায়। 2-3 দিন কাজ করেন দেখবেন যে আপনার ওইখান থেকে 2-3টা অর্ডার আসতেছে। আপনার এলাকার অনেক মানুষ আছে যারা পাসপোর্ট বানাইতে পারতেছে না, আপনি কিন্তু চাইলে ফেসবুকের এই অ্যাড ক্যাম্পেইন তাদেরকে সাহায্য করতে পারেন। তাদের যদি বিজনেস থাকে আপনি তাদের পেজ ফেজের মানে ফেসবুক পেজের ফলোয়ার বাড়াই দিতে পারেন, তাদের যদি কোনো বিজনেস থাকে সেটাকে আপনি বুস্টিং করে দিতে পারেন। এই ধরনের সার্ভিস কিন্তু আপনি লোকাল মার্কেটে অ্যাভেলেবল বিক্রি করতে পারবেন, এটা আপনি ফ্রিতেই করতে পারবেন। আর যদি বলেন যে আমি ফ্রিতে অনেক কষ্ট করার লাগবে, আমি এত কিছু করব না, আমি 2-3 হাজার টাকা খরচ করব, আপনার প্রথম অবস্থায় যাদের ফলোয়ার নাই ফ্রি একদম ফ্রিতে করতে চান তাদের ফলোয়ার লাগবে। যদি ফলোয়ার না থাকে সেক্ষেত্রে মানুষ আপনাকে ট্রাস্ট করতে চাবে না, টাকাও দিতে চাবে না। তো যারা 2-3 হাজার টাকা ইনভেস্ট করতে চান তাদের জন্য মনে হয় সব থেকে বেটার অপশন হবে। কীভাবে সেটা, আপনি একটা নিজেই বুস্ট করবেন। বুস্ট করে আপনি যদি বুস্ট করেন, ধরেন 1000 টাকায় বুস্ট করেন আপনি নিজে, তাহলে মোটামুটি আপনি 5,000 ফলোয়ার কিন্তু অনায়াসে নিতে পারতেছেন। আপনি 5,000 ফলোয়ার নিলে আপনার কিন্তু এখানে 1,000 টাকা ইনভেস্ট হইলো, আপনার 1,000 টাকা ইনভেস্টে আপনার কিন্তু মোটামুটি 5,000 ফলোয়ার আসলো। আর এই $10 দিয়ে যদি আপনি $3 করে খরচ করেন ডেলি, আপনি 3 দিন কাজ মানে অ্যাড চালায় মোটামুটি একটা অডিয়েন্স আপনি আপনার আয়ত্ত নিয়ে আসবেন। আর এগুলো আপনি ডেলি শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করবেন যে আপনি এই সার্ভিসগুলো দেন, তাহলে দেখতে পারবেন ওইখান থেকে আপনি অ্যাভেলেবল ক্লায়েন্ট পাবেন। আপনার ভাই বাদার যদি থাকে, যদি ফ্রিলান্সার থাকে, আপনার অনেক ফ্রিলান্সার থাকবে আপনার সাথে গ্রুপ থাকবে, তো ওদের গ্রুপে শেয়ার করেন যে আমি এটা হেল্প করব। তো কথা হচ্ছে, অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে আমার তো ভাই মাস্টার কার্ড নাই। মাস্টার কার্ড করা কোনো ব্যাপার না, যদি আপনার এলাকার ভাই ভাদার থাকে, বোন থাকতে পারে, আপনার নিজের থাকতে পারে, আপনি চাইলে পিওনার মাস্টার কার্ডটা নিতে পারেন। যদি ওইটা প্রবলেম হয় ইসলাম ব্যাংকে যাবেন, যাওয়ার পরে আপনি একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে পাসপোর্টটা জমা দিলেই আপনার ই দিবেন। যদি বলেন যে আমার পাসপোর্ট নেই, আপনার ভাইয়ের পাসপোর্ট থাকতে পারে, আপনার বোনের পাসপোর্ট থাকতে পারে, আপনার চাচার পাসপোর্ট থাকতে পারে, এরকম অনেক মানুষ থাকে যাদের পাসপোর্টে প্রবলেম, তারা কিন্তু আপনারা পিওনার অ্যাকাউন্টে কাজ করতে পারেন। পিওনার অ্যাকাউন্টে একটা $100 দিয়ে আপনাকে তাহলে আবার ই করতে হবে, ডলার কিনে আবার আপনার অ্যাকাউন্টে অ্যাড করার পরে দেখা যাবে যে আপনার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সেক্ষেত্রে আপনার আবার 13-14 হাজার টাকার মামলা। তো আমার মনে হয় যে আপনি ই করাটাই বেটার। আপনি কারো মাধ্যমে যদি পাসপোর্ট থাকে তাকে নিয়ে যায় ব্যাংকে, যে একটা অ্যাকাউন্ট করে দেন, করে আপনি নিজে কাজগুলো চালাইতে পারেন, অথবা তাকেও আশ্বাস দিতে পারেন যে তুমি আসো আমার সাথে বিজনেস করি দুইজনে মিলে শুরু করেন। তো এইভাবে যদি আপনি করেন দেখবেন যে আপনি খুব অল্প সময়ের ভিতরে সাকসেস হয়ে যাবেন। আর যারা মনে করেন যে 20,000 টাকার উপরে বাজেট তাদের, তাহলে আপনারা কী করবেন, প্রথমে আপনারা 2-3 হাজার টাকার মূলত একটা ই করবেন, অ্যাড ক্যাম্পেইন চালাবেন, পেজ লাইক মোটামুটি আপনি 10-20 হাজার ফলোয়ার নেবেন, একটা ডোমেন কিনবেন, ডোমেন হোস্টিং কিনবেন, 1400 টাকা নেবে, তার মোটামুটি আপনার 3,000 টাকা খরচ হয়ে গেল। এবং আপনি বাংলাদেশে অনেক ইউটিউবার আছে যাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, তাদের 2-1 জনকে আপনি ধরবেন যে যার যেটা যেরকম প্রাইস হতে পারে। ধরেন আপনি 15,000 টাকা হলে অ্যাভেলেবল, আপনি অনেক ভালো ভালো ইউটিউবার আছে যারা টেক নিয়ে কাজ করে, তাদের সাথে যোগাযোগ করে আপনার বলবেন যে আমি এই সার্ভিসগুলো দেই, তো আপনি একটু ই করে দেন, আমাকে একটু প্রমোশন করে দেন, বা আপনার চ্যানেলে আমার একটা ভিডিও আপলোড করে দেন আমার পেজ সম্পর্কে যে আমি এই সার্ভিসগুলো খুব ভালোভাবে দিতে পারি, চাইলে এই সার্ভিসগুলো যে কেউ নিতে পারে নেওয়ার মাধ্যমে। তাহলে এই প্রমোশনের মাধ্যমে কী হবে, আপনার তাৎক্ষণিক রেজাল্ট, মানে আপনি যেদিনকে প্রচার করবেন দেখেন ওই দিনই দেখা যাবে যে 1 মিলিয়ন মানুষের থেকে দেখা যায় মিনিমাম 50-60 জন আপনাকে মেসেজ করে ফেলছে বুস্টিং সার্ভিস নেওয়ার জন্য।
তো এই হলো বিজনেস। আপনি যদি মনে করেন যে এইভাবে আপনি বিজনেস বড় করবেন, আপনি কিন্তু করতে পারবেন। কিন্তু আমরা যেটা করি, ছেড়ে দিই লোকাল মার্কেটটা, ছেড়ে দিয়ে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে দৌড়াদৌড়ি পারি। আপনি দুইটা একসাথে করেন না, আপনি যে কাজটা পারেন সেটাই করেন। আপনি ইউটিউব, গুগল যেটাই পারেন, ফেসবুক যেটাই পারেন, আপনি সেটা নিয়ে মার্কেট প্লেস দেখান। এই বিজনেসটা আপনার নিজের, এখানে আপনার সাসপেন্ড হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি যে ফাইবার আপওয়ার্ক নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন, আপওয়ার্ক আজকে আজকে কালকে নেই, এটা সব স্যালারি জানায়। তো আপনি লোকাল বিজনেস আস্তে আস্তে বড় করেন, ডেভেলপ করেন, রেফার করেন, মানুষকে মানুষের সামনে তুলে ধরেন, আস্তে আস্তে এটা ডেভেলপ হতে থাকবে। একটা সময় হবে, আমারও কয়েকটা ছোটো ভাই বোনদের আছে, ওরা এই গত মাসে প্রফিট করছে 40,000 টাকা প্রফিট করছে। ওদের পেজ যদি আমি দেখাই, ওদের পেজে কোনো ফলোয়ারই নাই, দেখাই এখানে ওরা যদি দেখে আপনাদের লাইভ প্রজেক্টটা, আমার সাথে গতকালকে কথা হয়েছে, ওকে আমি দেখাচ্ছি, ওকে তাদের দেখেন কোনো প্রকার পেজে কোনো ফলোয়ার নাই। এটা হচ্ছে মেবি, সরি আমি তার ফেসবুকে যাইতে হবে, মেবি ফেসবুকে আছে, এই যে এটা তাদের পেজ দেখেন, তাদের পেজ এখানে তারা এইগুলো সার্ভিস দিতেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে তাদের ফলোয়ার হচ্ছে 28,000, ঠিক আছে, দেখেন তাদের পোস্টও নাই, এই তিনটা পোস্ট। এখানে তারা 40,000 টাকা কীভাবে ইনকাম করে, তারা এটা রেফার ক্লায়েন্ট, রেফার ক্লায়েন্টে বুঝেন, মানে এক বন্ধু আরেক বন্ধুরে রেফার করে, আরেক বন্ধু আরেক বন্ধুরে রেফার করে, এইভাবে তাদের বিজনেসগুলো দাঁড়াইতেছে। দেখেন তারা কী পরিমাণে অ্যাড চালাইছে, এখানে দেখেন $5,000 অ্যাড চালাইছে গত মাসে, তাহলে বুঝেন। তো তারা এখানে দেখেন, আমাকে স্ক্রিনশট দিয়েছে, এখানে ১৬০০, মানে $6,000-6,500, এখানে দেখেন $300। তো তারা কিন্তু এইভাবে করতেছে। আপনি যদি একটা বুস্ট করেন, $5 একটা বুস্টে আপনার ২০০ টাকা থাকে। আমরা লোকাল মার্কেট প্লেস থেকে যদি ডলার কিনে ১১২ টাকা পর্যন্ত যায় আমাদের ডলার, সেই ডলারটা আমরা বিক্রি করতেছি ১৪০ টাকায়। আপনি আপনাকে বুঝতে হবে, আপনি $10 নিলে, $10 কাজ করতে গেলে আপনাকে $10 একটা সার্ভিস নিতে গেলে ১৪০০ টাকা লাগতেছে। ১৪০০ টাকা দিয়ে আপনাকে $10 কিনতে হইতেছে, সেই কাজটা আপনি করে দিতেছেন, আপনার ৪০০ টাকা ইনকাম একটা বুস্টিংয়ের কাজে। তো করেন, দিনে ৫-৬টা প্রজেক্ট করেন, আপনার ২০০০ টাকা এমনিই চলে আসবে। কথা হচ্ছে আপনি যেখানে যান আপনাকে প্রপার কাজগুলো করতে হবে, প্রপার কাজ। আপনি আমি ক্লাসটা অনেক বড় করে ফেললাম, কারণ অনেকেই আছে বুঝবে না, বেসিক লেভেলের আছে, সেই জন্য বড় করে ফেলছি, দুঃখিত বিষয়টার জন্য। আসলে অনেকেই আছে এই ধরনের প্রশ্ন করে থাকে যে ভাই এটা কি করা আদৌ পসিবল কি না। আপনি ইউটিউবে যে কোনো ধরনের সার্ভিস শিখতে পারেন ফ্রিতে, আর লোকাল মার্কেটে কাজে লাগান, আস্তে আস্তে ইন্টারন্যাশনাল পর্যায়ে যাবেন। আপনার এরকম হতে পারে যে আপনি এখান থেকে ২০০-৩০০ ক্লায়েন্ট হয়ে গেলে আপনার মাসে ইনকাম হবে ২-৩ লাখ। বুঝতেছেন ব্যাপারটা? আপনাকে শুরু করতে হবে প্রথম অবস্থায়, আপনি বিজনেস দাঁড় করতে গেলে আপনাকে শুরু করতে হবে। শুরু করেন না যে কোনো একটা বিষয় নিয়ে, আপনার মতো হাজার হাজার ছেলে মেয়ে এই কাজগুলো করতেছে, ফেসবুকে হাজার হাজার মানুষ এই কাজগুলো করতেছে। আপনি যদি লেখেন ফেসবুক বুস্ট সার্ভিস, দেখেন কত মানুষ এগুলো সার্ভিস দিতেছে বিভিন্ন পেজের মাধ্যমে। দেখেন এই একটা লোক কত, দেখেন তিনি যদি সারা জীবন আর কাজ না করে এই পেজ থেকে তিনি হিউজ কামাইতে পারবে। এখানে তার অডিয়েন্স দেখেন কত, প্রায় ৩,৬৭,০০০। এখানে তার আর কোনো কিছু লাগবে? দেখেন এখানে বুস্টিং সার্ভিসগুলো সেল করতেছে, এখানে যে তার রেফার ক্লায়েন্ট হয়ে গেছে এইগুলো থেকে তিনি শেষ করতে পারবে না। এখানে এরকম অনেক মানুষ আছে যারা এইগুলো লোকাল মার্কেটিং করেই তারা মার্কেট প্লেস থেকে, মার্কেট প্লেসের বাইরে লোকাল মার্কেট থেকে হিউজ টাকা কামাইতেছে, যেটা আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে ফালাই দিই আমাদের হিরো আলমের মতো। আমরা মনেই করি না, কিন্তু হিরো আলম যে একটা ব্র্যান্ড হয়ে গেছে সেটা কারো কল্পনায় আসে নাই। তো আপনি লোকাল মার্কেটটা ছেড়ে দেওয়ার কোনো অপশন নাই, এটা আপনার দেশের, এটা আপনার সাথে যত আন্ডারস্ট্যান্ডিং হবে, যত সহজে আপনি মানুষের সাথে মিশে যেতে পারবেন, বাইরে কিন্তু তত সহজে মিশে যেতে পারবেন না। এটা আমি মনে করি আপনার জন্য বেস্ট একটা অপশন হতে পারে। তাহলে শুরু করে দেন, একটা পেজ খোলা, আপনি একটা ইউটিউবে সার্চ করেন কীভাবে পেজ খুলতে হয়, কীভাবে লোগো বানাইতে হয়, কীভাবে পোস্ট করতে হয়, কীভাবে পোস্ট ডিজাইন করতে হয়, অ্যাভেলেবল ভিডিও পাবেন, টেনশন কি, আপনি সব কিছু ইউটিউবে পাচ্ছেন। তো আমরা যেটা করি, মানে প্রচুর, মানে আমরা তো বাঙালি, প্রচুর আলসামি করি, তো এইগুলো কাহিনী। তো আপনি শুরু করেন, দেখেন এখানে কত মানুষ এই কাজগুলো করতেছে, আপনি শুরু করেন। তো আসল কথা হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে সেই কাজটা আপনি করতে পারেন। তো এখানে ২-৩ হাজার টাকা কোনো ব্যাপার না, ২-৩ হাজার টাকাতে শুরু করেন, দেখেন কী পর্যায়ে যান, ঠিক আছে। আপনি ডলার ভরবেন কার টাকা দিয়ে, আপনাকে অর্ডার দেবে তার টাকা দিয়ে ডলার ভরে আপনি শুধু লাভের অংশ নেবেন, চালান এইটুকুই। তো যাই হোক, অনেক কথা বললাম, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।